শুভ সন্ধ্যা বন্ধুরা আজ একত্রিশ জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল করিমগঞ্জে দ্রুত পাল্টাচ্ছে বুটের সমীকরণ মুখ্যমন্ত্রীর আশ্বাস পেলেই অগপ প্রার্থী সিদ্দিক আহমেদ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সন্দেহজনক বাইক চুরকে মরাল পুলিশিং কাটি দুবারের প্রতিশ্রুতি ওসার পুরনো সদরঘাট সেতু বন্ধই সাদা ভুগের পর সুতারকান্দি শেওলা স্থলবন্দর দিয়ে দেশে ফিরলেন দুই বাংলাদেশি ব্যস্ত শলকের আবর্জনার স্তূপ নাগরিক মানসিকতা নিয়ে উঠছে প্রশ্ন স্থানে স্থানে পৌরসভার ডাস্টবিন থাকলেও সমস্যা শিলচরে কংগ্রেসের প্রার্থীকেন্দ্রিক দৌড়জা তুঙ্গে টিকিট আদায়ে গুটি সাজাচ্ছে নৈরিতা সূর্য সৌম্য অস। মহিলা কর্মীর ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য সন্তানও ঘোষণা কেন্দ্রের মামলায় উল্লেখ করা যাবে না আবেদনকারীর জাতি ধর্ম সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সর্বশেষ খবর কি হল জ্ঞানবাপী মামলায় বড় সিদ্ধান্ত বেসমেন্টে পূজার অধিকার পেল হিন্দু পক্ষ এবারে শুনুন বিস্তারিত খবর সিদ্দেক আহমদ কি করিমগঞ্জে প্রার্থী হচ্ছেন কংগ্রেস থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ককে এবার অগপ প্রার্থী হিসেবে লোকসভা নির্বাচনের ময়দানে দেখা কি যাবে মঙ্গলবার গুয়াহাটি হয়ে চেন্নাই যাওয়ার পথে সিদ্দিক আহমেদ সংবাদ মাধ্যমে যে মন্তব্য করে গেছেন তাতে কিন্তু এমন সম্ভাবনায় উজ্জ্বল হয়ে উঠেছে বলেছেন অগপর জেলা ও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতা আমাকে দলের প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে স্পষ্ট আশ্বাস না পেলে আমি দাঁড়াবো না আর স্পষ্ট আশ্বাস পেলে জেরে কাশেননি সিদ্দেক শুধু বলেছেন দেখি মুখ্যমন্ত্রী কি বলেন সিদ্ধেক জানিয়েছেন গুহাটি যাচ্ছেন সেখানে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে সেখানেই কথা হবে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেলে তিনি করিমুঞ্জের প্রার্থী হতেও পারেন অগপর একটি সূত্রে জানা গেছে দলের কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বোরা ও আরেক মন্ত্রী কেশব মহন্তের সঙ্গে সিদ্দিক আহমেদের বৈঠক হয়েছে দুই মন্ত্রী তাকে অগপতি যোগ দেওয়ার কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন তাকে প্রার্থী করার ব্যাপারে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলবেন সূত্রটির দাবি বিধানসভার অধিবেশন চলাকালীন আগামী মাসের ছয় বা সাত তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হবে যদি মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দেন তাহলে সাত ফেব্রুয়ারি সিদ্দেক অগপতে যোগ দেবেন করিমগঞ্জ অগপর পক্ষ থেকে তিনজনের একটি প্রার্থী তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে সেখানে জেলা সভাপতি মুজাকির্তাফাদার দয়ান হোসেনের সঙ্গে সিদ্দিক আহমেদের নামও রাখা হয়েছে এক সিদ্দিক আহমেদ যদি অগপর প্রার্থী হন সেক্ষেত্রে করিমগঞ্জের বিজেপির কি হবে সিদ্দেক জানিয়েছেন করিমগঞ্জের শাসক জুটের প্রার্থী দাঁড়াবেন অর্থাৎ তিনি যদি অগপর টিকিটে দাঁড়ান তাহলে বিজেপি সেখানে আর প্রার্থী দেবে না তবে বিজেপির টিকিটের অন্যতম প্রধান দাবিদার মিশন রঞ্জন দাস সংবাদ মাধ্যমে বলেছেন মুখ্যমন্ত্রীকে তারা ইতিমধ্যেই বলেছেন করিমগঞ্জে বিজেপির সম্ভাবনাই বেশি এবং মুসলিম ভোট প্রায় দুই লক্ষের মতো বেশি হলেও শাসক দলের যে নিশ্চিত নিশ্চিত মিশনবাবু স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি টিকিটের দাবিদার এ নিয়ে দিশপুরে দলের প্রথম সারির নেতাদের কাছ থেকে তিনি আশ্বাসও পেয়েছেন তবে মিশন বাবু যেভাবে অগপকে এই আসনটি ছেড়ে না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তাতে একটি বিষয় স্পষ্ট করিমগঞ্জ নিয়ে মধ্যে চলছে বাড়িতে তার অনুগামীদের একসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছিল কংগ্রেস তার উপর থেকে বহিষ্কারের শাস্তি অবিলম্বে তুলে না নিলে তিনি সঙ্গী সাথী নিয়ে অন্য দলের হয়ে কাজ করবেন সিদ্দেক সোজা ভাষায় কংগ্রেসকে হুমকি দিয়ে বলেছিলেন আমাদের জেতানোর যেমন ক্ষমতা রয়েছে ঠিক তেমনি হারানোরও ক্ষমতা রয়েছে কংগ্রেস তার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং সিদ্দেকও নিজের অবস্থানে অটল রয়েছেন সিদ্দেক বলেছেন তার শারীরিক অবস্থা বুটে লড়ার মতো নয় তবে একমাত্র মুখ্যমন্ত্রী আশ্বাস দিলে তিনি করিমগঞ্জে অগপর প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন প্রশ্ন হচ্ছে সিদ্দেক যদি শাসক জুটের প্রার্থী হন তাহলে কি কি হতে পারে আর তিনি দাঁড়ালেন অগপ থেকে আর বিজেপিও প্রার্থী দিল সেক্ষেত্রেই বা কি হতে পারে এই প্রশ্নগুলোকে নিয়ে করিমগঞ্জে বুটের লড়াই ক্রমশই জমে উঠছে ডিলিমিটেশনের সুবাদে করিমগঞ্জ সংরক্ষণ মুক্ত হয়েছে এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা দুই লক্ষের বেশি কংগ্রেস ইউডিএফ মুসলিম কাউকেই প্রার্থী এটা স্পষ্ট এবার সিদ্দিক আহমেদ যদি শাসক প্রার্থী হন এবং বিজেপি যদি আসনটি শরিককে ছেড়ে দেয় তাহলে গেরুয়া দলের বাক্সে যত হিন্দু ভোট দিয়ে ফাটল তোলার সম্ভাবনা রয়েছে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো বাসিক সংখ্যালঘু আন্দোলনের অন্যতম থাকে যদি কংগ্রেস প্রার্থী করে সেক্ষেত্রে কংগ্রেসের দিকে হিন্দু ভোটের একটি বড় অংশ ঝুঁকে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে এমনিতেই যেভাবে করিমগঞ্জের মানচিত্র করা হয়েছে এবং দুটো বিধানসভা আসন সরাসরি লুপ করে দেওয়া হয়েছে তাতে হিন্দুদের মধ্যে বিজেপির প্রতি খুব রয়েছে তবে বিজেপির হিন্দু ভোটে এখনো চির ধরেনি কারণ প্রতিপক্ষ সব মুসলিম প্রার্থী এবার শাসক দুটো যদি মুসলিম প্রার্থী দাঁড় করায় তাহলে হিন্দু ভোটে ফাটল ধরার সম্ভাবনা রয়েছে পুরো মাত্রায় এবং এই বুট হাফিজ রশিদের দিকেই যাবে পরবর্তী খবরটি হল শিলচরে কংগ্রেসের প্রার্থী কেন্দ্রিক তুঙ্গে টিকিট গুটি সাজাচ্ছে নৈরিতা সূর্য সম্য সৌম্য অশোকের লোকসভা কেন্দ্রের জন্য প্রদেশ কংগ্রেস প্রার্থী প্রস্তুত শিলচরের প্রত্যাশীদের দৌড় এখন তুঙ্গে শুধু তাই নয় প্রত্যেক প্রত্যাশী নিজেদের ঘর গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন নিজস্ব সোর্সকে কাজে লাগিয়ে বাজিমাত করারও প্রয়াস শুরু করেছেন তারা বলতে গেলে টিকিট আদায় গুটি সাজানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন প্রত্যাশীরা সূত্রের খবর রাজ্যের সবকটি সংসদীয় আসনে প্রার্থী প্যানেল প্রস্তুত করেছে এপিসিসি সেই তালিকায় সংরক্ষিত শিলচর সংসদীয় আসনে চারজন প্রার্থী প্রত্যাশী ঠাই পেয়েছেন চমক সৃষ্টি করে প্যানেলে নম্বর ওয়ান নৈরিতা জয় শুক্লা বাকি তিনজন হলেন সৌম্যকান্তি পুরকায়ত্ত সূর্যকান্ত সরকার ও অশোক বৈদ্য বিশেষ সূত্রের খবর শেষ মুহূর্তে তালিকায় স্থান করে নিতে সক্ষম হন সূর্যকান্ত ফলে শিলচরের কংগ্রেসের প্রার্থী প্রত্যাশীর সংখ্যা বেড়ে দাঁড়ায় তিন থেকে চারে আর সূর্যকান্তের নাম অন্তর্ভুক্ত হতেই প্রার্থীকেন্দ্রিক কেন্দ্রিক দরজা আরও তুঙ্গে উঠেছে জানা গেছে শিলচরে প্রার্থীত্বের জন্য আবেদন জানিয়েছেন বেশ কজন এর মধ্যে উপরুক্ত চারজন ছাড়াও আইনজীবী বিনয়কৃষ্ণ দাস অন্যতম বাদবাকিরা ছিটকে গেলেও তালিকায় টিকে রয়েছেন চারজন আর প্রত্যেক প্রত্যাশী বিগত কদিন থেকে জেলার আনাচে কানাচে সংযোগ গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন নীরবে সূত্রের খবর গত সোমবার গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠকে প্রস্তুত করা হয় প্রার্থী প্যানেল সেই প্যানেল পাঠানো হচ্ছে এআইসিসির স্ক্রিনিং কমিটির কাছে পরবর্তীতে সব কোটি আসনের প্রার্থী চূড়ান্ত করবে স্ক্রিনিং কমিটি আর এ মূলত শুরু হয়েছে ইঁদুর দৌড় দিশপুর থেকে দিল্লি পর্যন্ত শক্ত হাত ধরে টিকিট আদায় করার কসরত শুরু করেছেন অনেকে শিলচরের চারজনের মধ্যে একমাত্র মহিলা প্রত্যাশী নৈরিতা বয়স বাকিদের থেকে কম কিন্তু রাজনৈতিক কেরিয়ার শুরু করার পর থেকে দিল্লি দিশপুরে নিজের হাত অনেকটাই শক্ত করতে সক্ষম হয়েছেন তিনি অন্যদিকে সূর্যকান্ত সরকার দীর্ঘদিন থেকে রাজনীতিতে জড়িত থাকার দরুন পাকাপোক্ত সংগঠক হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম কাছাড়ের আনাচে কানাচে থাকা দলীয় কর্মীদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে তার এছাড়া তিনি বর্তমানে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে থাকায় সংগঠনের কাজও চালিয়ে যাচ্ছেন নিজের মতো গুটি সাজিয়ে দলীয় টিকিট আদায় করতে মরিয়া সূর্যকান্ত অন্যদিকে বসে নেই সৌম্যকান্তিপুর কায়েস্ত ও অশোক বৈদ্য ফলে শিলচুরে কংগ্রেসের প্রার্থীকেন্দ্রিক দৌড় চরমে উঠারই ইঙ্গিত মিলছে পরবর্তী খবরটি হলো বিনা পাসপোর্ট এবং বৈধ ছাড়া ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে দীর্ঘদিন কারাবাসের পর বিয়ানি বিয়ানীবাজারের শেওলা শুল্কস্থল বন্দর দিয়ে দুই বাংলাদেশি নাগরিক দেশে ফিরলেন বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয় ট্রাভেল পারমিট পারফ যে দুই বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরেছেন তারা দুইজন বাংলাদেশের নড়াইল জেলার বাসিন্দা যথাক্রমে জামরাইডাঙ্গা গ্রামের তকিবুর সিকদারের পুত্র হেলাল সিকদার ও চরমচন্দপুর গ্রামের জয়নাল ফকিরের পুত্র নজমুল ফকির জারাগাছের নিজ দেশে ফিরে যাওয়া দুই বাংলাদেশে প্রায় দুই বছর আগে অবৈধ পথে ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সেখান থেকে বহির্কাজ্যে যাওয়ার পথে করিমগঞ্জে অবৈধভাবে চলাফেরার সময় বিএসএফের হাতে আটক হন তারা এরপর পুলিশের সন্ধান হলে তাদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় পরবর্তী খবরটি হল বদরপুর থেকে বাইক চুরি করে পালাতে গিয়ে ধরা পড়া চুরের উপর মরাল পুলিশিং চালালো এলাকার কিছু ব্যক্তি ঘটনাটি ঘটেছে সোমবার কাটিগোড়ার টিকরপাড়ায় জানা গত রবিবার বদরপুর থেকে চুরি হয়েছিল একটি নতুন বাজাজ পালসার বাইক চারিদিকে খোঁজ খবর নিলেও বাইকের সন্ধান পাওয়া যায়নি সোমবার দুপুর বারোটা নাগাদ ওই বাইক নিয়ে এক যুবক কাটিগুড়ার ছয় নম্বর যাত্রী সড়কের চৌরঙ্গি দিয়ে মেঘালয় অভিমুখে যাচ্ছিল তখন পথে বাইকটি দেখে চিনে ফেলেন বাইক শোরুমের এক কর্মী তিনি চিৎকার শুরু করে অন্য একটি গাড়ি নিয়ে ওই যুবকের পিছু দেওয়া করেন কাটিগুড়ার টিকরপুড়া মোহনপুর আসার পর প্রায় যখন তাকে দরে ফেলার উপক্রম হয় তখন অবস্থা বেগতিক দেখে সন্দেহবাদ চোর সড়কের উপর বাইক রেখে পালাতে শুরু করে চৌরঙ্গি থেকে কিছু নিয়ে আসা ব্যক্তি স্থানীয়দের ঘটনাটি জানালে সঙ্গে সঙ্গে তারা পিছু দাবা করে তাকে আটক করতে সমর্থ হন তবে এরপর কাটিগুড়া পুলিশকে খবর না দিয়ে স্থানীয়রাই আইন নিজের হাতে নিয়ে শুরু করেন মরাল পুলিশিং প্রথমেই এক দফায় মারপিট করার পর খাঁচি দিয়ে তার মাথায় বিভিন্ন জায়গার চুল কাটা হয় এই চুল কাটার সময় বেশ কয়েকজনকে দেখা গেছে পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ডিং করতে প্রায় আধ ঘন্টা এরকমের শারীরিক অত্যাচার চালানোর পর খবর দেওয়া হয় কাটিগুলা পুলিশকে পুলিশ এসে স্থানীয়দের হাত থেকে তাকে উদ্ধার করে সন্দেহভাজন চুরকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ সূত্র জানিয়েছেন দ্রুত ওই সন্দেহভাজন চুরের নাম আফজল হুসাইন লস্কর তার বাড়ি আলগাপুরের চন্ডিপুর গ্রামে পরবর্তী খবরটি হলো নির্মাণ কাজ শেষ করে শিলচুরের পুরনো সদরঘাট সেতু চালু করার দিন তারিখ নির্ধারণ করে সংবাদ মাধ্যমে ঘোষণা করে বাস্তবে কথা রাখতে পারছে না কাছাড়ের পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন এনএইচ ডিভিশন সেতু চালু করতে বারবারই ব্যর্থ হচ্ছে আর এই ব্যর্থতার দায়ে দুই হাজার বাইশ থেকে টানা দুই বছর দুই মাস ধরে বন্ধ রয়েছে সেতু সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এনএইচ ডিভিশনের কাছাড়ের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোহাম্মদ অলিউর হুদা বলেছিলেন নানা প্রতিকূলতায় কিছু জরুরি কাজ বাকি থাকায় কথা দিয়েও দুই হাজার তেইশের ডিসেম্বর মাসে সেতু চালু করা যায়নি তবে অতিরিক্ত কিছু সময় নেওয়া হয়েছে এর মধ্যে কাজ শেষ করে দুই হাজার চব্বিশের সাতাশ জানুয়ারি সেতু চালু হবে এই তারিখ আর বদলাবে না কোনোভাবেই কিন্তু সেই প্রতিশ্রুতিও ব্যস্ত গেছে ব্যর্থ বিভাগ সাতাশ তারিখেও চালু করতে পারেনি সেতু এখনও আটকে রাখা হয়েছে বাঁশের ব্যারিকেড দিয়ে পুরনো সদরঘাট সেতু চালু না হওয়ায় সেতুকে কেন্দ্র করে ওই এলাকার স্থানীয় দোকানপাটের মালিকদের জীবন সংকট দেখা দিয়েছে সেতু বন্ধ বন্ধতাকায় ব্যবসা যেমন বহুদিন ধরে লাটে উঠেছে ঠিক তেমনি বাস অটো এবং ট্যাক্সি স্ট্যান্ডেরও স্ট্যান্ড চালানো ও যাত্রী উঠানামা করানোর কোনো সুরাহা হচ্ছে না এই অবস্থায় পূর্ত এনএইচ ডিভিশনের তরফে ফের বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই খুলে দেওয়া হবে সদরঘাট সেতু কিন্তু তাদের প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হবে কিনা এ নিয়ে সংশয় এতটুকুও কাটছে না তারিখ পে তারিখ করতে করতে এবার মানুষের আস্থা অর্জনের জায়গাটা হারিয়ে ফেলেছে এনএইচ ডিভিশন কথা দিয়ে সাতাশ জানুয়ারি কেন চালু করা হলো না পুরনো সদরঘাট সেতু এর জবাবে অলিউল হুদা অবশ্য কোনো সঠিক যুক্তি তুলে ধরতে পারেননি তবে তিনি বলেছেন সাতাশ জানুয়ারির মধ্যে সেতু নির্মাণের সব খুঁটিনাটি কাজ শেষ হয়ে গেছে সাতাশ পেরিয়ে তিন দিন কেটে গেলেও যদি কেউ ওই দিকে যান তাহলে দেখবেন এখন আর কোনো কাজ চলছে না নির্মাণের পর সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটা একটু যাচাই করার ফলা চলছে দিন সাথে যাচাইয়ের পর জেলাশাসককে জানিয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতু রাজ্য সরকার এই সেতুর সংস্কারমূলক নির্মাণে পাঁচ কোটি বাষট্টি লক্ষ সাতাশি হাজার টাকা বরাদ্দ করেছিল কাজ শুরু করতে দুই হাজার বাইশের নভেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল মধ্যপ্রদেশের ভূপালের ঠিকাদার সংস্থা মেসার্স মনীষ আগরওয়াল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কন্ট্রাক্টরকে এই নির্মাণ সংস্থাও কাজ নির্ধারিত সময়ে শেষ করার কোনো নজির সৃষ্টি করতে পারেনি নভেম্বর মাসে নব্বই দিনের এক্সটেনশন নিয়েও ডিভিশন সেতু চালু করতে না পারায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ সেতু চালু হবে কিনা এ নিয়ে সংশয় কাটছে না পরবর্তী খবর কি হলো শহর শিলচরে আবর্জনার সমস্যা নতুন কিছু নয় শহরবাসীর মুখ্য নৈমিত্তিক সমস্যার একটি সমস্যা এ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ অনুযোগ যেমন জানানো হচ্ছে পাশাপাশি সমাধানের বিভিন্ন সম্ভাব্য পন্থা নিয়ে আলোচনা পর্যালোচনা সচেতনতা সভা ইত্যাদি করা হচ্ছে ইদানিং পৌরসভাও এ বিষয়ে অনেকটাই নড়েচড়ে বসেছে শহরের বিভিন্ন স্থানে নতুন করে বসানো হয়েছে ডাস্টবিন কিন্তু এরপরও সমস্যা থেকে নিষ্কৃতির কোনো লক্ষণই পরিলক্ষিত হচ্ছে না মঙ্গলবার শহরের মাঝ বরাবর দেশবন্ধু রোডে এমনই একটি চিত্র দেখা গেল যা নাগরিক মানসিকতা নিয়ে ভাবতে বাধ্য করে সংকীর্ণ পরিসরের এই গলির এক প্রায় অর্ধেকটা জুড়ে ছড়িয়ে রয়েছে আবর্জনা যার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এই গলি দিয়ে যাতায়াতকারীদের নাম প্রকাশে অনিচ্ছুক এই গলির এক বাসিন্দা অত্যন্ত খুব ও আক্ষেপ মিশ্রিত সুরে জানালেন শহরের অন্য প্রান্ত থেকে এসে কেউ নিশ্চয়ই এই আবর্জনা ফেলে যায়নি আমাদের এই গলিরই কোনো দায়িত্ববান নাগরিক এই কাজ করেছেন তিনি আরও বলেন শুধু প্রশাসনিক গাফিলতিকে দোষারোপ করাটাই সব নয় যতদিন শহরের প্রত্যেকটি নাগরিকদের ন্যূনতম দায়িত্ববোধ জাগ্রত হচ্ছে না ততদিন এই সমস্যা লেগেই থাকবে বলতে নেই একটা ব্যস্ততম সড়কের উপর এভাবে আবর্জনা ফেলে রাখা নিঃসন্দেহে সুষ্ঠু মানসিকতার পরিচয় নয় অন্তত সামাজিক দায়বদ্ধতা এক্ষেত্রে থাকাটাই স্বাভাবিক এই চিত্র শুধু দেশবন্ধু রৌডের নয় শহরের মূল সড়ক চলা প্রায় গলিতেই এমন চিত্র নিত্যগঠিত বর্তমান পরবর্তী খবরটি হলো জ্ঞানবাপী মামলায় বড় সিদ্ধান্ত বেসমেন্টে পূজার অধিকার পেল হিন্দু পক্ষ আজ জ্ঞানবাপী মামলায় বড় সিদ্ধান্ত এলো জ্ঞানবাপী কমপ্লেক্সে অবস্থিত বেসজির বেসমেন্টে হিন্দু পক্ষ পূজা করার অধিকার পেল বারাণসী আদালত এই রায় দিয়েছে মঙ্গলবার বারাণসী জেলা বিচারক ডক্টর অজয় কৃষ্ণ বিশ্বেশ্বর আদালতে হিন্দু ও মুসলিম দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হয় জ্ঞানবাপী মসজিদে একটি বেসমেন্ট আছে যেখানে সোমনাথ বেস দেবতার মূর্তি পূজা করতেন জেলা জজ তার নির্দেশে বলেছেন যে বিশ্বনাথ মন্দিরের পুরোহিতদের দ্বারা পূজা পরিচালনা করতে হবে এবং ব্যারিকেটগুলি গুলি সরানোর ব্যবস্থা করতে হবে পিটিশনে সোমনাথ বেশ দিগনাথে শৈলেন্দ্র পাঠক বেসমেন্টে পূজা করার অনুমতি চেয়েছিলেন সতেরো জানুয়ারি জেলা প্রশাসন আদালতের নির্দেশে বেশটির বেসমেন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল এএসআই জরিপ অভিযানের সময় বেসমেন্ট পরিষ্কার করা হয়েছিল বারাণসীর জেলা আদালতের বিচারপতি বলেছেন যে বেশটির বেসমেন্টের তত্ত্বাবধায়ক এখন বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেট হয়েছেন সেই কারণে বিশ্বনাথ মন্দিরের পুরোহিত সেই বেসমেন্ট পরিষ্কার করবেন সেখানে স্থাপিত ব্যারিকেডিং উপসারণ করা হবে এবং তারপর বারাণসী মন্দিরের পুরোহিতরা বিয়াস বেসমেন্টের ভিতরে নিয়মিত পূজা করবেন বারাণসী আদালত ইতিমধ্যেই হিন্দু পক্ষ এবং মসজিদ পক্ষ থেকে ব্যবস্থা কমিটির যুক্তি শুনিয়েছিল আজ বিকেলে আদালত বসার সাথে সাথেই তারা প্রথম যে বিষয়টি রায় দেয় তা হলো যে জ্ঞানভাবী কমপ্লেক্সে ব্যস্তির বেসমেন্টে পূজা করার অধিকার যা উনিশশো সাল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল হিন্দু পক্ষকে দেওয়া হয়েছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত